আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলিফ মোটরসের পক্ষ থেকে আমি হাসিব। আজকে হচ্ছে আমাদের স্টকে থাকা যে বাইকগুলো রয়েছে এর মধ্যে যে বাইকটার উপরে আমরা অফার দিয়েছি 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে, সেই বাইকটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো ফার্স্টে আমরা বাইকটি সম্পর্কে জানি। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছে হচ্ছে সুজুকি GSX-R ডেটোনা ইয়েলো কালার। এবং এই বাইকটির ফ্রন্টের দিকে যদি আমরা আসি, ফার্স্টে দেখতে পারবো 90 সেকশনের একটি IRC টায়ার ইউজ করা হয়েছে, পাশাপাশি ডিস্ক ব্রেক এবং এটার যে সাসপেনশন রয়েছে এটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। অ্যান্ড ফ্রন্ট লুকের দিকে আমরা দেখতে পাচ্ছি গর্জিয়াস লুক, এখানে হচ্ছে DRL হিসাবে LED ইউজ করা হয়েছে এবং অনেকটা পাইথন লুক। পাশাপাশি আমরা যদি চলে আসি এটার হ্যান্ডেলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন কিল সুইচ রয়েছে, হ্যাজার্ড সুইচ রয়েছে এবং এটা কিন্তু 3-part হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। পাশাপাশি এটার যে মনিটর রয়েছে এখানে কিন্তু আপনারা নর্মালি বাইকের স্পিডোমিটার, বাইকের স্পিড শো, বাইকের গিয়ার ইন্ডিকেটার, বাইকের অল এভরিথিং কিন্তু আপনার ডিটেলস দেখতে পাবেন, যেমন ট্রিপ মিটার, ওডোমিটার, অল এভরিথিং এখানে শো করবে দেখতে পারবেন। এবং ইগনিশন সিস্টেমটা অনেকটা হচ্ছে রিমোট টাইপ ইগনিশন সিস্টেম ইউজ করা হয়েছে। তো বাইকটির যদি ফুয়েল ট্যাঙ্কের দিকে আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি মাসকুলার ইয়েলো কালারের একটি ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এখানে আমরা 11 লিটার পর্যন্ত ফুয়েল ক্যাপাসিটি করতে পারে। তো এই বাইকটা কিন্তু মাইলেজের দিক, যেহেতু ফুয়েল ট্যাঙ্ক বলতেছি মাইলেজটাও বলে দিই, তো এই বাইকটা কিন্তু আপনারা সিটি বা হাইওয়েতে 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যেতে পারেন। ফুয়েল ট্যাঙ্কের পর আমরা চলে যাই বাইকটার ইঞ্জিনের দিকে। এই বাইকে 149 সিসির একটি FI ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এই বাইকটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 18.9 BHP-তে 10,500 RPM এবং মিনিমাম টর্ক হচ্ছে 14 Nm-এ 9,000 RPM। তো বাইকটির ইঞ্জিন শক্তি 149 সিসি হলেও বাইকটির টপ স্পিড কিন্তু আপনারা অনেক হাই পেয়ে যাবেন। তো বাইকটির সিটিং পজিশন নিয়ে যদি বলি, ডুয়েল সিট রয়েছে, ড্রাইভিং সিট এবং ক্লিন সিটের মাঝে একটা ডিফারেন্স রয়েছে দেখতেই পাচ্ছেন। এবং বাইকটির যদি আমরা রিয়ার সাইডে আসি, রিয়ার সাইডে কিন্তু যে টায়ারটা ইউজ করা হয়েছে IRC-র 130 সেকশনের একটি টায়ার ইউজ করা হয়েছে এবং এটার যে সাসপেনশন রয়েছে পিছনের দিকে যে মনোসক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং বাইকের যে এক্সস্ট প্যানেলটি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো। এক্সস্ট প্যানেলটিতে কিন্তু ডুয়েল পাইপ বেন্ড করা হয়েছে, যে কারণে আপনারা বাইকটির সাউন্ড পাবেন অনেক সুন্দর। স্টকে থাকা যে GSX-R বাইকটির ডিটেলস আমরা জানলাম, এবার আসবো আমরা হচ্ছে আমাদের এই দুটা বাইকের উপরে যে অফার প্রাইস রেখেছি স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদেরকে জানাবো। আমাদের স্টকে এখন ইয়েলো কালার এবং যে ব্লু কালার স্পেশাল এডিশন, এই দুইটারই নন এভিস ভেরিয়েন্ট অ্যাভেলেবল। এবং 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই দুইটি বাইকের প্রাইস রেখেছি মাত্র 3,50,000 টাকা। এই অফারটি থাকছে সীমিত সময়ের জন্য এবং এই বাইকগুলি যতটুকু আমাদের স্টকে থাকবে ততদিন পর্যন্ত এই অফারটি ইনশাল্লাহ থাকবে। বাট আমাদের স্টকে কিন্তু খুবই কম ইউনিট বাইক রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের দ্রুত চলে আসতে হবে আলিফ মোটরসে। তো সবাই চলে আসবেন এবং আলিফ মোটরসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।